পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর ব্লকে কল্লা গ্রাম পঞ্চায়েতের মনহরা গ্রামে মনহরা মৌজার আদিবাসী সম্প্রদায়ের বিঘা বিঘা জমি জালিয়াতির ঘটনার সামনে এলো। জানা যায়, বগলা মাঝি, লানগি কিসকু, সুংলি মেঝান নামে তিন ব্যক্তি জমি বিক্রি না করেই রবীন মুর্মু ও চাঁদ মুর্মুর নামে রেকর্ড হয়েছে বলে অভিযোগ। জানা যায়, ইসিএলে কয়লা খনি সম্প্রসারণের জন্য এইসব জমি চিহ্নিত হয়েছে, সেই কারণেই জমি মাফিয়াদের নজর পড়েছে বলে মনে করা হচ্ছে। মানে আমার জমি তো মনহরা গ্রামের জমি, 6 বিঘা থেকে 20 জমি আমাদের মানে অন্য কারো লোক নিয়ে আছে। তো আমি কিছু জানি না যে কোন লোক নিয়ে আছে না নিয়ে আছে, সেটা আমি খোঁজ করতে গেলাম। তো ওই যে বলছে যে তোমার জমি বিক্রি হয়ে গেছে, তো সেই জমিটা আমি ফেরত করতে চাই, আর যে লোকটা নিয়ে আছে ওই লোককে শাস্তি দেওয়া চাই। তো আপনারা রেজিস্ট্রি করেছিলেন না জমিটা? না, আমরা করে নাই, রেজিস্ট্রি হয় নাই। কি নাম আপনার? নিহত বগলা মাঝির পরিবারের সদস্য অরুণ সোরেন জানান, এত বছর ধরে তারা জমির খাজনা দিয়েছেন এবং চাষ করে এসেছেন। তারা অনলাইনে সার্চ করে দেখেছেন 66 শতক জমি অন্যের নামে হয়ে গেছে। ঘটনা বলতে গেলে ইসিএল যেহেতু আমাদের মানে অ্যাপ্রুভাল হয়েছে যে কিছু মনরা মরে যায়, সেই জমিগুলো আমরা যখন ভেরিফাই করতে যাই তখন দেখতে পাই আমাদের যে নামগুলো ছিল সেই নামটা অন্য কোনো নামে চলে গিয়েছে। আমরা যে খতিয়ানের আমাদের খতিয়ান, সেই খতিয়ানটা আমরা সার্চ করছি, তখন সার্চের মধ্যে দেখছে নো রেকর্ড দেখাচ্ছে। তাই আমরা বিএলআর অফিসে যোগাযোগ করার পর জানতে পারি যে এই খতিয়ান এটা অন্য খতিয়ানে চলে গিয়েছে। এটাই আপনারা অভিযোগ জানিয়েছিলেন বিএলআর ওকে? হ্যাঁ, এমনি মৌখিক মানে মৌখিক বলেছিলাম, তারপরে ওরা প্রসেস বলে দিল। প্রসেস বলার পর আমরা সেই লিখিত অভিযোগ করলাম। সেই জমি কি আপনি ফেরত পেয়েছেন? পুনরায় এবার ওই ক্ষতি না আসা, ওই যে ক্ষতিয়ানে ছিল রেকর্ডটা সেই ক্ষতিয়ানে থেকে গেছে। জমির পরিমাণ কত ছিল? 66 শতক। কি চাইছেন এখন আপনারা? এখন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের এমনি তো মানে জ্ঞানের মানে আমাদের জ্ঞান তো নেই বলা চলে। এবার লোকের মাধ্যমে আমরা জানতে পারি যে কি করলে কি না হয়, সেই প্রসেসে আমরা দেখলাম যে না, ঠিক ওরা সঠিক বলছে। তাই ওদের যদি পুনরায় অন্য কারণ মানে অন্য কারণ জমির মধ্যে যেন কিছু অসুবিধা না হয় সেটা করলে ভালো হয়। যখন বৃষ্টি পেলাম জিনিসটা বলতে জমিটা বিক্রি হয়ে গেছে, 2 মাসের আগে রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু আমি জানি না কে কে রেজিস্ট্রি করলো, জানেন কিছু? ওইটাই তো আমি জানতে পারিনি। যার জন্যে আমি ওই সব জানার জন্যে কে ভোটে না ভোটে আমার কী সম্পর্ক, তার সঙ্গে কী লেনা দেনা, সেটা কী খাওয়া দাওয়া উৎসা বসা, তার ঘরে আসা যাওয়া কী করে করেছিলাম না আমার ঘরে করেছে, সেটা আমি জানতে চাই যে লোকটা কে। কোথায় জমিটা ছিল আপনাদের? হ্যাঁ, পাহাড়গড়া মজা। অবিলম্বে তারা জমি ফেরত দেবার দাবি জানানোর পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দবার্তা।